Please subscribe our channel and hit the bell icon for more information. Please subscribe our সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাব ঢেউয়ের তোমার হাতটি ধরে আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনব দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া দূরের ওই রঙচিলেরা নামবে জলে আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে দর্শক আপনারা হয়তো ভাবছেন এটা কোনো গানের অনুষ্ঠান কিন্তু এটা একটি হ্যালো প্রেজেন্টার হ্যালো প্রেজেন্টার অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি এমন একজন অতিথিকে যিনি আসলে গণমাধ্যমে কাজ করেন নিউজ প্রেজেন্টেশন করেন কিন্তু আজকে আমাদের যেই অতিথি যিনি অতিথি আছেন এটি নিউজের সিনিয়র নিউজ প্রেজেন্টার আখি ভদ্র তিনি শুধু একজন নিউজ প্রেজেন্টারই নন পাশাপাশি তিনি যেমন ভালো গান গাইতে জানেন ভালো কবিতা আবৃত্তি করতে জানেন ভালো লেখালেখি করতে জানেন সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত একজন মানুষ আর আপনারা যারা এখনও আমাদের সাথে যোগ দেননি আপনারা এখনই আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং যারা যুক্ত হয়েছেন তারা এই ভিডিওটি এখনই শেয়ার করে দিতে পারেন আমরা কথা বলছিলাম হ্যালো প্রেজেন্টার নিয়ে হ্যালো প্রেজেন্টার অনুষ্ঠানটি লক্ষ শিক্ষার্থীদের গ্রন্থনা উপস্থাপনা পরিকল্পনা এবং পরিচালনা হয়ে থাকে এবং এটি অঙ্গশ্রী কটেজ ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে থাকে লক্ষ্য বাংলাদেশের সংবাদ উপস্থাপনার প্রথম চর্চা কেন্দ্র বিগত বছরগুলোতে 100 বেশি গণমাধ্যম কর্মী উপহার দিয়েছে এই প্রতিষ্ঠানটি লক্ষ্য বরাবরই সংবাদ উপস্থাপনার গুণীজনদের সাথে তার উত্তরসূরিদের মেলবন্ধন করে থাকে আর তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন তাই আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগ দিন আর এই প্রোগ্রামের লাইক কমেন্ট শেয়ার এবং আখিদের কাছে কোনো প্রশ্ন থাকলে কিংবা জানবার কোনো জায়গা থাকলে আপনারা এখনই প্রশ্ন করতে পারেন আর আমাদের ভিডিওটি আবারও বলছি শেয়ার করতে পারেন শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জয়েন করাতে পারেন সাথেই থাকুন আমাদের আমরা যুক্ত হচ্ছি আখিদের সাথে দিদি প্রথমে আসলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে যোগ দেবার জন্য নেওয়াজ তোমাকেও ধন্যবাদ আমি তুমি করেই বলছি কারণ তোমরা আমার ছোট ভাইয়েরই মতন তোমাকে ধন্যবাদ সেই সঙ্গে লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমিকে ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে অতিথি করে নিয়ে আসবে সেটি আসলে দিদি লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমির ডাক পড়েছে আর আখিদি আসেনি এমনটি কখনো এমনটি কোনোদিন হতেই পারে না আসলে লক্ষ্য আমার আরেকটি পরিবার আমি বলি কি যে আমার আমার নিজের একটি পরিবার আছে তারপর যেই আরেকটি পরিবার আছে দ্বিতীয় পরিবার যেটিকে আমি বলি আমার প্রতিষ্ঠান অর্থাৎ আমার যে কাজের জায়গাটি সেখানে আমার একটা পারিবারিক আবহে আমি কাজ করি তারপর আমি যাদেরকে মনে করি আমার বন্ধু ছোট ভাই বা একদম যে কোনো সময় যাদের ডাকে আমি আসব বা আমার ডাকে তারা যাবে সেটা হচ্ছে লক্ষ্য পরিবার সেই লক্ষ্য পরিবারের ডাকে আমি আসব না এটা আসলে লক্ষ্য আসলে সারা জীবন এই মানুষগুলোকে কাছে পেতে চায় দিদি প্রথমেই যদি আসলে একটু শুরু করি আপনার নামটি দিয়ে আখি ভদ্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে আমরা একটি ভোটাভুটি দেখেছিলাম যেখানে ইউজার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউজার ছিল তাদের একটি রায় ছিল যে আখি ভদ্র কতটা ভদ্র আমরা রায় পেয়েছি সেখানকার কিন্তু আমরা যদি আখি ভদ্রের কাছে জানতে চাই যে আখি ভদ্র কতটা ভদ্র আখি ভদ্র আমার আমার দৃষ্টিতে আখি ভদ্র একটু একটু দুষ্ট আছে বাট বাকিটা ভদ্র অতি ভদ্র নয় দুষ্ট এবং ভদ্রের সংমিশ্রণে আখি ভদ্র মিশ্র আসলে এই অতি মানে দুষ্ট কিংবা মিষ্টি এই দুষ্ট মিষ্টি মেয়েটার আসলে কখনো মানে কখন মনে হলো যে আসলে গণমাধ্যমে কাজ করবে কিংবা যাত্রা করবে এটা আসলে আমি সব সময় না এই প্রশ্নের উত্তরটা দেবার জন্য উদগ্রীব থাকি কারণ আমি ছোটবেলা থেকে মূলত গান করেছি মানে আপনি বা তুমি শুরুতেই বলছিলেন না যে গানের মানুষ গান করছে কিন্তু আসলে গান নিয়ে অনুষ্ঠান অফারে কথা বলছিলাম অফারে কথা বলছিলাম তো আমার আসলে ছোটবেলা থেকে গান বাজনা করব আমার আমি জানি না হয়তো একটু একটু ভালো গাইতাম ছোটবেলায় বাবা মার মনে হলো যে গান শেখানো হবে আমাকে গান শিখতে দেওয়া হলো ওটাই কিন্তু ছিল আমার মানে ধারা আমার কথা ছিল গান নিয়েই আমি এগিয়ে যাব আমি বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতাম অনেকটা বড় মানে আমি যখন
ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর যখন অনার্সে পড়ি তখন পর্যন্ত আমি অনেক কম্পিটিশন করেছি, আমার ইউনিভার্সিটি থেকে আমি কম্পিটিশন এসেছি ঢাকা পর্যায় পর্যন্ত। তো সেই ধারাটা অব্যাহত রাখার কথাই আমার ছিল। আমার বিয়ে হয় 2009। আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি কিন্তু চাইলে সংবাদ উপস্থাপনা করতে পারো। আসলে আমার কোনোভাবে, এখনো বলি খুবই ইন্টারেস্টিং বিষয় যে আমার কল্পনাতেও কখনো আসেনি যে আমি সংবাদ উপস্থাপক হব বা আমি মিডিয়াতে কাজ করব এইভাবে। মানে মিডিয়াটা যদি গানের ক্ষেত্রে হয় তাহলে সেটা একটা কল্পনায় একটা ছিল যে আমি হয়তো গান করব, আমি একটু শিল্পী হতে চাই, কিন্তু সংবাদ উপস্থাপনার কাজটা আমার আসলে মাথাতেও আসেনি, কখনো স্বপ্নে বা চিন্তায় আসেনি। চিন্তা আসলো যখন আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমার মাথায় দিল বিষয়টা যে তুমি কিন্তু চাইলে পারো। তো আমার মনে হচ্ছে যে এটা তো আসলে অনেক কঠিন একটা বিষয়, যারা সংবাদ উপস্থাপনা করে তারা অনেক কোর্স করে, অনেক কিছু শিখে, তারপর অনেক প্রস্তুতির বিষয় আছে, প্রস্তুত হয়ে তারা ওই চেয়ারটাতে বসে। আমার তো সেরকম কোনো প্রস্তুতি নেই। তো কথা ছিল প্রস্তুতি নেবার, আসলে যে আগে প্রস্তুতি নেব তারপর আমি এই মাধ্যমটাতে কাজ করতে যাব। কিন্তু তার আগেই এটি নিউজ আমি এখনো যেখানে কাজ করি বর্তমানে, আপনার যাত্রা শুরু এখান থেকে, যাত্রা শুরু এটি নিউজ থেকে। আমি পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম যে এটি নিউজ নতুন একটি চ্যানেল আসতে যাচ্ছে। তো আমার হাজবেন্ডের যখন ইচ্ছে ছিল আমি ওকে জানালাম যে আমি আজকে পত্রিকায় দেখলাম এটি নিউজ আসছে, আমি কি অ্যাপ্লাই করব, তখন ও বললো যে ইয়েস অ্যাপ্লাই করতে পারো। আমি কিন্তু মানে বলে না যে রিসেপশনে গিয়ে হার্ড কপি দিয়ে একটা সিভি রেখে আসা সেটাও করিনি, আমি গিয়েছিলাম, মেইল করেছিলাম, আমার ওদের যে মেইল আইডিটা পেপারে দেওয়া ছিল সে মেইল আইডিতে আমি হচ্ছে আমার সিভিটা ড্রপ করি এবং সেখান থেকে আমি ডাক পাই। আপু, সেই ডাকের কথা এবং পরবর্তী আসলে ইন্টারভিউ আছে, ডাক পাওয়া কিংবা সেখানে ড্রাই রান করা, এই বিষয়গুলো জানবো। কিন্তু যদি এর আগে আসলে একটু জানতে চাই যে যখন আসলে আপনি হোক বা দাদাই হোক যে আপনার মধ্যে নিউজ প্রেজেন্টেশনের একটা ভাব আছে কিংবা লক্ষ্য করা যায়, তো তার পরবর্তীতে একটি প্রস্তুতির ব্যাপার চলে আসে, প্রিপারেশনের ব্যাপার, এই প্রিপারেশনগুলো আসলে কিভাবে নিয়েছেন? সেটাই বলছিলাম যে আমার প্রস্তুতি নেবারই কথা ছিল, আমি ভেবেই নিয়েছিলাম যে এরকম আমি খুঁজছিলাম যে কে আমাকে আসলে বা কারা কোন প্রতিষ্ঠান আমাকে মানে সংবাদ উপস্থাপনার জন্য আমাকে তৈরি করতে পারবে, কোন প্রতিষ্ঠান আমি খুঁজে নিতে পারবো। তখন আসলে মানে আমি অত কিছু চিন্তাম না, বুঝতাম না, অথবা এত কাছ থেকে এসে, যেমন এখন আমরা দেখি লক্ষ্য মানে খুব সহজে পেয়ে যাও বা খুব সহজে যোগাযোগের যে মাধ্যমটা এখন আমরা লক্ষ্যকে দেখি, এবং আমি সবসময় লক্ষ্যের যে রাইসুল আছে আমি ওকে বলি যে রাইসুল আমার সময় যদি এতটা সহজ হতো যে আমি লক্ষ্যে আসবো এবং লক্ষ্যের মতন একটা অ্যাটমসফিয়ার যদি আমি পেতাম তাহলে আমার জন্য আরো বেশি ইজি হতো। আমি কিন্তু খুঁজছিলাম, আমি অনেক সময় পাইনি, আবার পেয়েও হয়তো যোগাযোগটার কোথাও একটা ঘাটতি ছিল আমার দিক থেকেও। তখনই কিন্তু আমি এটি নিউজে সরাসরি ডাক পেয়ে যাই। তো ডাক পাওয়ার পরে একবার আচ্ছা দেখি না কি হয় বলে আমি অডিশনে চলে যাই, এবং অডিশনের পর প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, এরকম করে করে কিন্তু একটা পর একটা ধাপ আমি পার হতে থাকি। তারপর আমি দেখি যে আমাকে একদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো যে আচ্ছা তুমি সিলেক্টেড হয়েছ। তো সেই জন্যে প্রস্তুতিটা নেওয়ার সময়ই শুরু হয়েছে আমার এটি নিউজে জয়েন করার পর থেকে। এটি নিউজে যারা আছেন মুনিশাহা, প্রভা শামিন, সাবিনা সাবি, তারা আমাকে কিন্তু একটু একটু করে শিখিয়ে নিলেন, এবং আমি এখনো বলি যে আমার শেখার শুরুটাই এটি নিউজে জয়েনের পর। মানে আমি তার আগে আমি কিছুই জানতাম না। সেই কোনো মজার স্মৃতি আছে কিনা যে শেখার মধ্যে এত মানুষ? মজার স্মৃতি অনেক আছে। মানে আমি যখন অডিশনে যাই, বলে না যে একটা সাধারণ জ্ঞানের ব্যাপার লাগে, সাধারণ জ্ঞান জানতে হয় কিছুটা। তখন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা, তা আমাকে প্রশ্ন করা হলো, প্রভা শামিন দাদা আমাকে প্রশ্ন করেছিলেন যে অডিশনে বসে যে আপনি কি জানেন মার্কিন প্রেসিডেন্টের নাম কি? আমি তখন খুব কনফিউজড হয়ে উত্তর দিয়েছিলাম বারাক ওবামা। মানে ওনারা উল্টা কনফিউজ হয়ে, উনি বলছে আপনার কি, আপনি কি আমাকে প্রশ্ন করছেন নাকি আপনি উত্তর দিচ্ছেন? তো এটা নিয়ে খুব একটা মজার স্মৃতি, এরকম মজার অনেক স্মৃতি, অনেক ব্লান্ডার আমি করেছি, অনেক ডিজাস্টার আমি করেছি, কিন্তু এটিএন নিউজ সেটাকে খুব ভালো মতন মানে আমাকে বুঝিয়েছে। আমাকে কখনো হয় না যে পেছনে ঠেলে দেয়া, সেটা করেনি, আমাকে বুঝিয়েছে, আমাকে আরো কিভাবে ভালো করা যায় শিখিয়েছে। মূলত মুন্নিশা দিদি এবং সাবিনা সাবি আপার হাত ধরে আমার শেখা, একদম ছোট থেকে যদি বড় হওয়া মানে এতটুকু, মানে আমি যে জায়গাটা আজকে এসেছি, তোমরা আমাকে ডেকেছো আজকে অতিথি হিসেবে এখানে কিছু অভিজ্ঞতা বলার জন্য, সেই অভিজ্ঞতার জায়গাটা যদি আমার অর্জন হয়ে থাকে সেটা এটি নিউজের এই দুজনের মাধ্যমে। এরপর তো যাত্রা শুরু, কাজ করেছেন, অনার হয়েছেন,
মানে প্রথম একটি টিভি চ্যানেল যেখানে আপনি তার যাত্রা থেকে চ্যানেলেরও যাত্রা শুরু আপনারও যাত্রা শুরু এবং সেখানে আসলে অনেক সিনিয়র সাংবাদিকরা ছিলেন, মুন্নি শাহাদির কথা বলছিলেন, আপনি সাবিনা সাবিদির কথা বলছিলেন, প্রভাস আমিন ছিলেন, এত সিনিয়র সাংবাদিকদের সাথে আপনি কাজ করছেন, তাদের সাথে আসলে কথা বলার একটা সাহসের ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আসলে তখন আপনার এই ব্যাপারটা কেমন লাগতো? তখন কেন, আমি তো বলবো এখনো, আমার এখনো সেই ভীতি কাটেনি, মানে আমি এত আমার আমার লাক এত ভালো যে আমি শুরুতেই এত বড় বড় সাংবাদিক বা সংবাদ মাধ্যম এত সিনিয়রদের আন্ডারে কাজ করার একটা সুযোগ পেয়ে গেছি। মানে কাজী মহুয়া ছিলেন তখন, এখন যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছেন, মানে সিনিয়র সব আপা সিনিয়র সব ভাই যাদেরকে আমি টিভিতে দেখেছি, আমার ড্রিম মানে আমি এদেরকে টিভিতে দেখেছি বা অনেককে আমি হয়তো চিনতেই শুরু করেছি এটিএন নিউজে ঢোকার পর, কারণ আমি যেমনটি বলছি আমি সংবাদ মাধ্যম নিয়ে আমার ইন্টারেস্ট খুব কম ছিল বা নেই বললেই চলে। তো এটা আমার কাছে একটা স্বপ্নের মতন ব্যাপার ছিল। এখনও আমি সেই দিনও বলি যে 2018 নির্বাচন আমাদের 30 তারিখে যে নির্বাচন হয়ে গেল সেখানে আমি আমাদের হেড অফ নিউজ প্রভাস আমিন দাদার সঙ্গে বসে অনেক কাজ করেছেন শেয়ার করেছি, মানে এটা যে আমার জন্য কত বড় পাওয়া, এটা যে আমার কত বড় মানে ভাগ্য, আমি বলি সবাইকে বলি সবসময় যে এখনো সেই ভীতি আছে, এখনো তাদের সামনে গেলে আমার মানে আমি বলে না যে অবনত মস্তকে আমি যে কোনো প্রশ্ন বা যে কোনো কথা বলি, সেটা কিন্তু এখনো আমার রয়ে গেছে। আসলে বিনয় একেই বলে, বিনয় কিনা আমি জানি না, এটা আমার ভেতর থেকেই আসে এরকম, মানে সাবিনা সাবি আপা, মুনিশা দিদি, প্রভাস আমিন দাদা বা আমার অফিসের আরো শহীদুল আজম ভাইয়া, মাসুদুল হক ভাই, গিয়াস আহমেদ, মানে আমি এদেরকে মানে আমার কোন জায়গায় সম্মানের রাখলে বলা হবে যে আমি আসলে ওনাদেরকে এভাবে শ্রদ্ধা করি, সেটা আমি জানি না কিভাবে বলা হয়, তবে আমি এটা এখন সুযোগ পেয়ে বললাম যে আমি এরকম মানুষগুলোর সঙ্গে কাজ করতে পেরে প্রচন্ড সৌভাগ্যবান। অডিশনের কথা বলছিলেন যে আপনার শেখার জায়গাটা আসলে এটিএন নিউজ থেকেই শুরু হয়েছে, আমরা যদি অডিশনের যে প্রথম দিনটা সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। প্রথম দিন প্রচন্ড নার্ভাস ছিলাম, মানে কি ঘটেছিল সেদিন? হ্যাঁ বলছি, সেটা প্রচন্ড নার্ভাস ছিলাম, আমার মনে হয় যারা এরকম তোমাদের মতন প্রস্তুতি না নিয়ে অডিশনে যায় তাদের জন্য এটা একটু খুবই ভীতিকর একটা পরিস্থিতি, কিন্তু মোটেও অতটা ভয়ের নয়, কারণ যারা অডিশন নেন তারা কিন্তু অনেকটাই হেল্প করেন তাকে মেন্টালি, মানে সাপোর্ট দেবার জন্য, তাকে একটু শান্ত কমফোর্ট রাখার জন্য, কমফোর্ট জোনটা তারা কিন্তু তৈরি করে রাখে ওই অডিশন রুমে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল, কিন্তু আমি আমি শুধু শুধু ভয় পাচ্ছিলাম, আমি কিছু জানি না, মানে সংবাদ মাধ্যমের মানে সংবাদের স আমি জানি না, এরকম একটা মানুষ আমি অডিশন রুমে ঢুকে গেছি এবং এতগুলো কে মানে ওই রুমে যে কে কে ছিল সেটাও আমি একবার তাকিয়ে দেখিনি। আমাকে একটা কাগজ দেয়া হলো, স্ক্রিপ্ট লেখা আছে তুমি পড়ো, আমি ঘামতে ঘামতে হড়বড় হড়বড় করে কি পড়লাম আমি জানি না বেরিয়ে আসলাম। তারপর তো তারপর থেকে না ওই অডিশনের দিন থেকে আমার ভেতর ওই স্বপ্নটা ঢুকলো যে আচ্ছা যদি এবার আসলে নিজের একটু এবার একটু নিজের ইচ্ছা হলো, কিন্তু অডিশন পর্যন্ত পুরোটাই আমার হাজবেন্ডের ইচ্ছাতে, আমি আমার যাওয়া, ওর সিভি দেয়া, ওর কথা বলা, ও আমাকে ড্রপ যোগাযোগ করা, যোগাযোগ করা সবকিছু ও। কিন্তু যখন আমি অডিশন দিয়ে অডিশন রুম থেকে বেরোলাম তখন আমার ভেতরে স্বপ্নটা ঢুকে গেল যে আমি এখানে কাজ করতে পারলে তো ভালোই হতো, এটা তো আমার খুব ভালো লেগে গেছে আর কি জায়গাটা। তো সেই অডিশন রুমের স্মৃতি এতটুকুই যে আমি খুব হড়বড় হড়বড় করেছি এবং প্রচন্ড ঘামছিলাম, নার্ভাসনেসের একমাত্র কারণ আমার প্রস্তুতি ছিল না। যারা প্রস্তুতি নিয়ে ওই রুমটাতে যাবে তাদের জন্য মানে আমি বলবো যে তারা অনেক বেশি সুযোগ পাবে কাজে লাগানোর এই অডিশনের জায়গাটাকে, কারণ অডিশন দেওয়াটাও একটা অভিজ্ঞতাই বটে। তোমরা এই যে আজকে জানতে চাইছো, আমার যদি আরেকটু প্রস্তুতি থাকতো আমি বলতে পারতাম যে আমাকে এটা জিজ্ঞেস করা হয়েছে ওটা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু প্রথম দিন অডিশনে একদম অপ্রস্তুত অবস্থা, অপ্রস্তুত অবস্থায় আমি পড়েছিলাম, কিন্তু তার মধ্যে আমি কি করেছি আমি জানি না, সেকেন্ড দিন আবার ডাক পেয়েছিলাম, সেই জন্যই আজকে এখানে। এরপরে তো আসলে নিউজ প্রেজেন্টেশন করেছেন, যাত্রা শুরু করেছেন, কাজ করেছেন, আপনার আসলে প্রতিদিন অফিসের যে ব্যাপারগুলো থাকে যে অফিসে কাজ করা একটা উৎসবের মতো এবং আপনি সেটি বেশ এনজয় করেন আমরা যেটি লক্ষ্য করেছি, এই ব্যাপারগুলো আসলে অফিসের দিনগুলো আপনি কিভাবে কাটান? অফিসের দিনগুলো একটা সময় গেছে এরকম যে বাসায় থাকলে মন খারাপ লাগতো যে অফিসে আসলে মনটা ভালো হয়ে যাবে, এরকম আমাদের অফিসটাই এরকম, যারা কাজ করে এটি নিউজে তারা প্রত্যেকেই বলতে পারবে যে এটিএন নিউজের পরিবেশটাই একটু একটু উৎসব মুখর পরিবেশ। আমি সবসময় বলি যে আমাদের আমরা বলি না কোনো উৎসবের দিন বলি যে উৎসব মুখর পরিবেশে এটা ওটা সম্পন্ন, কিন্তু আমাদের অফিসে প্রতিদিনই উৎসব মুখর, প্রতিদিনই হই হুল্লোড় করে মজা করে কাজ করছে সবাই। তো আমি খুব এনজয় করি, আমার সিনিয়র আপু ভাইয়েরা বারবার বলেন যে তুমি প্রতিটা নিউজ খুব এনজয় করো, প্রতিটা নিউজ এনজয় করি কি আমি বলি নিউজ আমার কাছে একটা গল্প, সংবাদ উপস্থাপনা আমি কখনো উপস্থাপনার ওই সিরিয়াস জায়গাটা থেকে আমি একটু বেরিয়ে আসতে পেরেছি অনেকগুলো দিন পার হওয়ার পর, আমি তো 2010 সাল থেকে এখানে কাজ করছি, আমার কাছে মনে হয় একটা গল্প আমি বলছি,
আমি যদি সবার আমি যদি আমার বাড়ির সবার সামনে বসে যেভাবে একটা গল্প বলবো, জানো আজকে কি হয়েছে, ওই গল্পটাই আমি একটু মানে ফরম্যাট ওয়াইজ ক্যামেরার সামনে বলছি। কখনো সেই গল্পটা আনন্দের, কখনো সেটা দুঃখের, কখনো সেটা রাজনীতির, কখনো সেটা অর্থনীতির, এবং কখনো সেটা দেশের বাইরের কোনো যুদ্ধের খবর হতে পারে। সেই খবরটাকে আমি আর খবর বলি না, আমি বলি গল্প। আচ্ছা, একটা করে গল্প বলছি। এই তো ওই গল্প বলাটা তো আসলে আনন্দ নিয়েই করতে হবে কাজটা। আমি তো সিরিয়াস হলে তো সেটা সিরিয়াস একটা মানে রোবটিক হয়ে যাবে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে আনন্দ নিয়ে এনজয় করে কাজটা করি। আপনি বলছিলেন যে ভিন্ন ভিন্ন গল্প, আসলে একটি সুখের গল্প কিংবা খবর যদি বলি আমরা, আনন্দের খবর কিংবা সুখের খবর, আবার একটি বেদনার খবর, এই ব্যাপারগুলো তো আসলে একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটি আসলে কিভাবে করেন যে আপনি পরপরই, আসলে আমি একটু ক্লিয়ার করি যে পরপরই আপনি আসলে এখন একটি স্মৃতি আনন্দের খবর বলছেন, আবার এখনই একটি শোকের খবর বলছেন, শোকের খবর মানে এখনই হয়তো বাংলাদেশ জয়ের খবর বলছি, তারপরে একটি ছোট বাচ্চার ধর্ষণের খবর আমি বলছি, তার ঠিক পরেই আবার আমাকে চলে যেতে হচ্ছে দেশের বাইরে কোনো যুদ্ধের সংবাদে বা গল্পে, আমি যেটা বলি সেটা একটু টাফ হয়। কিন্তু আমাকে আমার এক মহসিন ভাই, আমাদের এটিএন নিউজের, তিনি একজন আমাদের এডিটর, তিনি আমাকে বলেছিলেন যে তোমাকে চেঞ্জ করে বলতেই হবে। আমি যখন শুরুতে একেবারে শুরু থেকে তো আমি পাকাপোক্ত হয়ে বসিনি, আমি ঠেকে অনেকটা ঠেকে শিখেছেন। তো ওই ভাই আমাকে একদিন বলেছিল, মহসিন আব্বাস ভাই, যে তুমি মানুষ না, তুমি প্রেজেন্টার, তোমাকে মাথায় রাখতে হবে কথাটা, প্রেজেন্টার প্রেজেন্ট করবে এটাই স্বাভাবিক। তো যেই গল্প যখন আসবে তোমাকে সঙ্গে সঙ্গে সেটাই রিসিভ করতে হবে এবং সেটাই তোমাকে দর্শকদেরকে জানাতে হবে। আমি বলি কি, ওই যে লক্ষ্য এই কাজটা করে থাকে যে সাহসটা ভেঙে দিলে, যে সাহসটা জয় করতে শেখালে, ভয়টা ভেঙে দিলে মানুষ এই গল্পগুলোকে খুব ইজিলি তার মতো করে বলতে শেখে। তো আমি একটা দুঃখের খবর, আমার পাশের বাড়ির একটি মেয়ের যদি কোনো কষ্ট হয় বা যে কোনো একটা দুর্ঘটনা রাস্তায় আমি ঘটছে দেখছি, আমি তো আহা এটাই বলবো, আমি তো নিশ্চয়ই হাসবো না। আমি ঠিক ওভাবেই যখন আমি হট সিটে বসে থাকি, আমি যখন নিউজ প্রেজেন্টেশন করি, তখন আমি মনে করি যে যে দুর্ঘটনায় যে ব্যক্তিটি মারা গেলেন তিনি আমারই কেউ, অর্থাৎ গভীরতাটা বোধ করা, একদম সেই আমি আমার ভেতরে নিয়ে সেটা প্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু আরেকটা কথা এখানে বলবো, সব দিন যে সমান যাবে সেটিও তো নয়, কারণ আমিও তো আসলে যতই বলি প্রেজেন্টার, তারপর আমার একটা ব্যক্তিগত জীবন আছে, আমার শারীরিক সুস্থতার ব্যাপার আছে, তো কিছু কিছু দিন তো ভুল ত্রুটি হয়। এখন যদি আমি বলি যে প্রতিদিন আমি গভীর চিন্তা থেকে বা আমি গভীরভাবে সংবাদ উপস্থাপন করি, আমার কোনো ভুল ত্রুটি হচ্ছে না, সেটা না, আমার ভুল ত্রুটিও হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি সেই ত্রুটিটাকে সরিয়ে কতখানি প্রেজেন্ট করা যায়। আপু আপনার একটি অনুভূতির কথা জানবো, আমরা আসলে এতক্ষণ আপনার প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম, অনুভূতিটা হচ্ছে ফার্স্ট অন এয়ারের যে অনুভূতি, আপনি যে এটি নিউজে শিখছেন, আপনাকে সেখানো হচ্ছে ধরে বেঁধে বা যেভাবেই হোক, এক পর্যায়ে যে আপনি ফার্স্ট অন এয়ার হলেন, কিভাবে নিউজ পড়বো, একটু আগে বলছিলে না যে দুঃখের খবর কোনটা, আনন্দের খবর কিভাবে বলতে হবে, ভয়েসটা একটু ডাউন করতে হবে, ভয়েসটা একটু আপ করতে হবে, কখন কোনটা, এবং বাইজিদ মিল্কি তখন ছিলেন আমাদের আমাদের প্রতিষ্ঠানে, উনি শিখিয়েছিলেন উফ কোনটা শর্ট, কোনটা কোনটা আইভি লেখা থাকলে ইনভেশন বুঝতে হবে, এই ধরনের মানে যেগুলো থাকে ছোট ছোট ফরম্যাটগুলো সেগুলো সব শেখানো হচ্ছিল। একটা মানে লাঞ্চে, দুপুরে লাঞ্চের পরে আমরা আবার একটা বসে আমরা শিখছি, আমাদের শব্দ শেখানো হচ্ছে, উচ্চারণ কীভাবে করতে হবে সেরকম শিখছি। হঠাৎ করে কে যেন একটা, আমি এখনো বলতে পারি না সেটা, হঠাৎ করে কেউ একজন এসে আমাকে বললো, এই তুমি উঠে আসো, তুমি এখন নিউজ পড়বে। আচ্ছা, আমি জাস্ট মানে নিউজ পড়বো মানে আমি কিছু বুঝতে পারছিলাম না, আমাকে নিয়ে যাওয়া হলো মেকআপ রুমে, মেকআপ দেওয়া হলো, তারপর স্টুডিওতে বসে দেওয়া হলো, বললো ওকে কিউ। এটা কবের ঘটনা? এটা হচ্ছে একদম মানে একদম শুরুতে 2010 এ, যে 2010 মানে একদম আনুষ্ঠানিক ইয়ে না, অনিয়ন না, যেটা অনানুষ্ঠানিক ছিল। আমাদের চেয়ারম্যান স্যার হঠাৎ করে দেখতে চেয়েছিলেন যে আমাদের নিউজ কেমন চলছে, তো হঠাৎ করে আমাকে এরকম ডেকে নিয়ে বসিয়ে দেওয়া হলো। আমি না কিছু বুঝে ওঠার আগে আমাকে যখন কিউ বলা হলো, আমি আমাকে বললো আপনি পড়েন, তো আমি পড়তে শুরু করলাম, একটার পর একটা একটার পর একটা, ছোট নিউজ ছিল সেটা আমি পড়ে গেলাম, প্রায় 3-5 মিনিট বা 10 মিনিটের নিউজ ছিল সেটা আমি পড়ে গেলাম, তারপর আমাকে বললো ওকে শেষ, নিউজ শেষ, হ্যাঁ নিউজ অন এয়ার হয়ে গেছে। মানে আমি কিছু বুঝে ওঠার আগেই নিউজ অন এয়ার হয়ে গেল এবং আমি নিউজ পড়ে ফেললাম। সেই দিনটা আমার নিউজ ভালো ছিল, কিন্তু আমি যেদিন থেকে বুঝতে শুরু করলাম এখন আমি অন এয়ারে যাচ্ছি,
সেদিন থেকে যত ব্লান্ডার যত ডিজাস্টার আমি করেছি তাহলে কি অপ্রস্তুত অবস্থা আসলে ভালো হয় ভালো হয়ে গেছে মানে ওটা বল না ঝড়ে বক মরে গেছে এরকম একটা ব্যাপার যখন কেউ তুলে এনে বলা হলো তুমি নিউজটা একটু পড়ো তো আমি পড়তে শুরু করলাম এবং নিউজ শেষ হয়ে গেল কিন্তু তারপরে গুলো আমি অনেক ডিজাস্টার করেছি আপু আমরা এক প্রোগ্রামের শুরুতেই কিন্তু গান দিয়ে শুরু করেছিলাম আমরা এখন আবারও গান শুনবো কারণ আপনি আসলে একজন গানের মানুষ যেটি বলছিলাম না গানের মানুষ তো ছিলাম মানে এখন তো নেই এখন তো আমি আসলে সংবাদের মানুষ জি এই সংবাদের মানুষ কিন্তু পাশাপাশি আপনি আসলে এটিও চর্চা করছেন আমরা একটু অনেক দিন ধরেই বন্ধ আমরা গান শুনবো কিন্তু আসলে একটু দেখে আসবো যে কারা কি মন্তব্য করছেন কারা কি জানতে চাইছেন কারণ আখি দিয়ে আমাদের সাথে আজকে আছেন ব্যাপারটা একটু অন্য মাত্রা যোগ করেছে অডিয়েন্সের মধ্যে তোমরা একটু বাড়িয়ে বলছো দেখো অডিয়েন্স কি বলছে জি তাদের প্রশ্ন উত্তর শরীফ আল ইসলাম রাজ গুড জব লিখেছেন অলিন আশরাফি আমাদেরকে দেখছেন অনেকে দেখছেন মাহমুদুল হাসান জাহিদ রূপা আক্তার এছাড়াও দেখছেন সাজিদ আল ইসলাম জাইম আবদুল্লাহ দিদিকে বেশ সুন্দর লাগছে এছাড়াও লিখেছেন যে আব্দুল্লাহ খালিদ দেখেছেন গান শুনতে চাই আবারও অবশ্যই গান শুনবো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন দিদি গানের কথা হচ্ছিল আচ্ছা আচ্ছা গান একটু পরে গাই আর একটু নিউজ নিয়ে গল্প করি না দিদি কি গল্প ভালো লাগছে গল্প করতে আমার ভালো লাগে আমি প্রচুর কথা বলি আমি তো নিজেকে বলি যে আমি আসলে খুবই টকেটিভ আমি গল্প করতে বসলে আমাকে ওঠানো সম্ভব একটু পরে শুনি তাহলে গান হ্যাঁ নিশ্চয়ই একটু পরে শুনি আমরা আসলে বলছিলাম আপনার যে ক্যারিয়ারের কথা কিংবা আপনার বলছিলাম যে আপনি কাজ করছেন এটেন নিউজে একটু পরিবারের ব্যক্তিগত বিষয়ে বলি আপনি তো এর আগেই বিবাহিত 2009 এর পরবর্তীতে আপনি চ্যানেলে যোগ দিয়েছেন তো গণমাধ্যমে কাজ করে এবং পরবর্তীতে পরিবারকে সময় দেয়া এই দুটি আসলে কিভাবে সমন্বয় করেছেন এটা সমন্বয় করাটা আমার জন্য অনেক সহজ হয়েছে কারণ আমার বাসায় আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ আচ্ছা প্রথমেই বলেছিলেন যে শুরু থেকেই বলছি যে এই ব্যাপারটাতে মানে এখন আমার একটা ছোট মেয়ে আছে তখন তো ছিল না তখন তো আসলে আমরা দুজনই ছিলাম আমাদের পরিবারে আরোহী গেলে এখন পরে আরোহী আছে আমার মেয়ে তো ও ও হবার আরোহীর আসার পরেও আমি আমার হাজবেন্ডের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি ও যখন আমাকে আমার নিউজ থাকলে ওই সময়টা আরোহীকে ওর বাবা দেখে তো অনেকে আমাকে প্রশ্ন করে আরোহীকে কার কাছে রেখে আসো আমি খুব মানে প্রাউডলি উত্তর দিই যে ওর বাবা ওকে দেখছে তো ওই জায়গাটা আমার জন্য সবসময় একটা বলে না যে একটা সেটেল একটা জায়গা ছিল যে আচ্ছা ও আছে আমার হাজবেন্ড আমার পাশে আছে তারপর আমার মা বাবা তো ছিলই সব সময় ছিল আমার শ্বশুর বাড়ির লোকজন তারাও ভীষণ সাপোর্টিভ তারাও আমাকে প্রচন্ড সাপোর্ট দিয়েছে তো সবার সাপোর্টেই আসলে সমন্বয় করা হয়ে গেছে কোনো না কোনো ভাবে বলে যে বেশ সাপোর্ট পেয়েছেন দাদার কাছ থেকে হ্যাঁ অনেক সাপোর্ট পেয়েছি আপনার শৈশবটা কোথায় কেটেছিল শৈশব কিংবা আমার জন্ম মূলত ব্রাহ্মণবাড়িয়াতে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে আপনি কোন এলাকার মেয়ে তখন আমি একটু বিপাকে পড়ে যাই কারণ আমার জন্মটাই শুধু ব্রাহ্মণবাড়িয়াতে আমি একদম ছোট্টবেলা থেকে একদম একদম কোলের বাচ্চা থেকে শুরু করে আমি কিন্তু ময়মনসিংহে বড় হওয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু আমার ময়মনসিংহে তো আমি আসলে পছন্দ করি বলতে যে আমি ময়মনসিংহের মেয়ে কারণ আমি এত ছোটবেলা থেকে ময়মনসিংহে এবং সেখানকার বলে না যে আলো বাতাসে আমার বড় হওয়া আমি তো 2009 আমি ঢাকায় এসেছি তার আগ পর্যন্ত পুরো সময়টা কিন্তু আমার ময়মনসিংহে কেটেছে তো সেই জন্য আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে হলেও আমি ময়মনসিংহে যেহেতু বড় হয়েছি যে আমি ভালোবাসি বলতে যে আমি ময়মনসিংহের মেয়ে এই আমার শৈশব কেটেছে সেখানে ভীষণ ভালো শৈশব কেটেছে আমার স্কুল মুকুলনিকেতন উচ্চ বিদ্যালয় সেখানকার শিক্ষকদের আমি খুবই পছন্দের একজন স্টুডেন্ট ছিলাম আমি জানি না এখনো তারা আমাকে মনে রেখেছেন কিনা অনেক দিন যাওয়া হয় না দেখা হয় না তাদের সঙ্গে কাজের ব্যস্ততা হ্যাঁ কাজের ব্যস্ততা স্কুলের যখন পড়েছেন মজার কোনো স্মৃতি কিংবা হ্যাঁ মজার স্মৃতি আমি একটু যে বলছিলাম শুরুতেই যে আখি ভদ্র আসলে পুরোটা ভদ্র না একটু দুষ্টু এবং আমার এই ভদ্র নিয়ে যে তুমি যেরকম প্রশ্ন করলে আজকে আমার শিক্ষকরাও কিন্তু আমাকে প্রশ্ন করতেন যে যখন নাম ডাকা হতো ক্লাসে তখন বলতো যে আখি ভদ্র এরকম বললে আমি তো বললাম উপস্থিত স্যার তখন বলতো তুই তোর কি ধারণা যে তুই সব একাই ভদ্র আর আমরা সবাই ছোট লোক তো এগুলো নিয়ে খুব ফান হতো আর কি আমার নাম নিয়ে সবসময় একটা খুব মজার মজার স্মৃতি আছে বলা যায় যে আসলে স্মৃতির যে একটি ডায়েরি সেটি আসলে স্কুল লাইফেই বেশি থাকে যে স্মৃতি কাতরতা স্কুল লাইফেও ছিল আমার আমার আসলে কলেজ লাইফে বেশি হয়েছে আমার বন্ধু বান্ধব হওয়া স্কুল লাইফে একটু মানে মা সবসময় স্কুলে আনা নেয়া করতেন আমি একটু পারিবারিকভাবে আবদ্ধ ছিলাম যখন আমি এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে ভর্তি হলাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে ওখানে আমার খুব বড় একটা ফ্রেন্ড সার্কেল হলো তারা এখনো আছে যোগাযোগ আছে তাদের সবার সঙ্গে সেই ফ্রেন্ডরা আমার একদম মূলত মানে তাদের ওই সময়টা ওই যে সময়টা আমি পার করেছি ওটা এখনো আমার স্মৃতিতে একদম তরতাজা হয়ে আছে পারিবারিক আবদ্ধতার কথা বলছিলেন হ্যাঁ মা বেশি শাসন করতো নাকি বাবা
বাবা খুব কম সময় পেতেন, বাবা রাজনীতির সঙ্গে একটু জড়িত, একটু তো বাবা একটু বেশি ওই সাইডটাতেই থাকতেন। মা শাসন বললে কি মানে ওই সময়টা এটুকু যেটুকু দরকার ছিল সেটুকুই মা করেছেন, সেই শাসনটা আমি এখনো মনে করি আছে বা থাকুক। আমি এই যে একটু দেরিতে বাড়িতে ফিরলে মার প্রশ্ন, সেটাও আমি মনে করি কি একদিকে ভালো, এই প্রশ্নের জন্য মানুষ থাকাও তো একটা দরকার। আমাদের সবই যদি খুব ইজি হয়ে যায় সেটাও বোধহয় আমরা আমরা তাহলে মানে কি বলে মানুষের কিছু বাধ্যবাধকতার দরকার আছে, দরকার আছে কোথাও কোথাও, সেটা বাবা মার কাছ থেকে আসাটাই আমি মনে করি যে খুব ভালো। আখিদি আসলে নিউজ প্রেজেন্টেশন করেছেন, পাশাপাশি আপনি অ্যাঙ্করিংও করেছেন, বেশ কিছু কাজ করেছেন, আমরা সেই ব্যাপারে কথা বলবো, কিন্তু আমরা এর আগে বলেছিলাম গান শুনবো, আমরা গান থেকে পরে ফিরে এসে আবার এই ব্যাপারে জানবো। আচ্ছা, কোন গান শোনাবো তোমাদেরকে আমি জানি না, দর্শকের আপনার প্রিয় কোনো গান যদি থাকে। হ্যাঁ, প্রিয় গান তো অনেকই আছে আসলে, আমি কোন গানটা গাইতে পারি, আচ্ছা সামিনা চৌধুরী আমার খুব প্রিয় একজন শিল্পী, তার একটি গানই আমি তার গান দিয়েই শুরু করেছিলাম, তার গান নিয়ে আরেকটি গাওয়ার চেষ্টা করছি। আমার মাঝে নেই এখন আমি স্বপ্নের শিরে বেসর্গে নামি, যেন অন্যরকম এক ভালোবাসাতে ডুবে আছি তুমি কাছে আসাতে, মন যেন উদাসী কবি ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ ভালো লাগে রে সবই, ভালো লাগে ফুল কিছু কিছু ভুল ভালো লাগে রে সবই। অনেক সুন্দর হয়েছে, চমৎকার। দিদি বলছিলাম যে নিউজ নিউজে কাজ করেছেন, পরবর্তীতে অ্যাঙ্করিং এও কাজ করেছেন, এটি নিউজই কিন্তু আমাকে সেই সুযোগ করে দিয়েছে, কারণ আমি এটি নিউজে অনেকটা লম্বা সময় সংবাদ উপস্থাপনার সঙ্গেই ছিলাম, তারপরে দেখা গেল প্রতি ঈদে বা পূজায় এটি নিউজ কিন্তু এই বড় দুই ধর্মীয় উৎসবে এটি নিউজ আয়োজন করে থাকে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তার মধ্যে একটি হচ্ছে গান বিষয়ক মিউজিক আমাদের প্রজেক্টের নাম, সেই মিউজিকে আমি অ্যাঙ্করিং এর দায়িত্বটা পেলাম, মাঝে কিছুদিন আমি করিনি, তারপর আবার শুরু করেছি ঈদে বা পূজায়, আমাকে তো দর্শকরা দেখতে পায়, তোমরা মিউজিকের কনসেপ্টটা সম্ভবত মুন্নিদির করেছিল, মুন্নিদির কনসেপ্ট আমাদের যে কোনো প্রোগ্রামই তো আসলে তার মাথা থেকে বেশিরভাগ আসে, নিউজ প্লাস মিউজিক অর্থাৎ গানের ভেতরের বাইরের খবর, আমরা গানের মানুষদের কাছ থেকে গল্পগুলো শুনি, তার এক একটি গান যখন বলে যে প্রচন্ড জনপ্রিয়তা পেয়ে যায় একটা গান, সেই গানের পেছনের বা ভেতরের তো অনেকগুলো গল্প থাকে, কে গানটা শুরু করেছে, কে গীতিকার ছিলেন এবং গানটা তৈরি হবার সময়কার স্মৃতিগুলো, ওই ওই কনসেপ্ট নিয়েই কিন্তু মূলত আমাদের এই প্রোগ্রামটা এগিয়ে চলছে। নিউজ থেকে অ্যাঙ্করিং এ আসলে আবার ডাইভার্ট হওয়া, পরবর্তী নিউজের সাথে আপনি ছিলেন, আসলে এই দুটি জায়গা যদি পার্থক্য জানতে চাওয়া হয়, পার্থক্য কেমন এই দুটি জায়গা? আমি তো এখনো করছি, আমি কিন্তু এখনো একটি সিনেমা ভিত্তিক প্রোগ্রাম, অর্থাৎ উইকলি হয় প্রোগ্রামটা আমাদের, সপ্তাহে একদিন শুক্রবার সন্ধ্যা 8:30 মানে রাত 8:30 যায় প্রোগ্রামটা বক্স অফিস, সেই প্রোগ্রামটা না সেটা হচ্ছে দেশে বিদেশের যত সিনেমা আছে সেটি মুক্তির তারিখ এবং সেই সিনেমাগুলোর গল্প ছোট ছোট করে ট্রেলারগুলো দর্শকদেরকে আমরা জানাবার চেষ্টা করি, সেই প্রোগ্রামটাও কিন্তু আমি এখন উপস্থাপনা করছি, আমার আগে অনেকে করে গেছেন, সেই প্রোগ্রামটি আমি এখন উপস্থাপনা করছি, পাশাপাশি সংবাদও করছি। আমার তো মনে হয় না যে মানে ভার্সেটিলিটি তো এই জায়গাটার একটা মূল উপাদান, যে তোমাকে ভার্সেটাইল হতে হবে, সেটি শুরু থেকে আমার মধ্যে না থাকলেও হয়তো আমার যারা সিনিয়র আছেন তারা দেখেছেন যে আমি পারছি, সেজন্য আমাকে আবার সেই প্রোগ্রাম এবং সংবাদ দুটোই দেওয়া হয়েছে। কিন্তু একজন অ্যাঙ্কর যদি চিন্তা করে যে আমি নিউজ প্রেজেন্টেশন করব, আবার যদি একজন প্রেজেন্টার চিন্তা করে আমি অ্যাঙ্করিং করব, আসলে কার জন্য কতটা সহজ? দুজনের জন্য সহজ আবার দুজনের জন্যই কঠিন, মানে আত্মস্থ করার ব্যাপারটা তো আমার উপরে, কার কতটুকু সেই ব্যাপারটা আছে যে আমি এত দ্রুত, মানে আমি আমি নিজেকে না একটু এটা বাড়িয়ে বলা না বা নিজের সম্পর্কে বড়াই করা না, আমি একজন কুইক লার্নার, আমি যদি কথাটা বলি তাহলে যে কুইক লার্নার সে খুব দ্রুত ক্যাচ করতে পারে বিষয়টা, আর যার একটু সময় লাগে সে সময় লাগলেও সে আস্তে ধীরে নিশ্চয়ই বিষয়টার সঙ্গে, কোনো কিছুই আমরা বলি না রকেট সায়েন্স তো নয়, চেষ্টা করলে ফল নিশ্চয়ই পাওয়া যাবে, আমরা সেটি পরবর্তীতে দেখেছি যে আখি ভদ্র যেমন নিউজ পড়ছে তার পাশাপাশি অ্যাঙ্করিংও করছে, আমরা আপনাকে বেশ কয়েকটি টিভিসি তো দেখেছিলাম,
কয়েকটি খুব অল্প কিন্তু করেছি, কয়েকটি টিভিসিতে কাজ করেছি মডেল হিসেবে। আখি দি, এবার একটু কথা বলবো আসলে এই পেশায় যারা আসতে আগ্রহী তাদের জন্য। তাদের বিভিন্ন প্রশ্ন থাকে যে আমি এই পেশায় আসব, আসলে আমার প্রস্তুতিটা কেমন হতে পারে, কিংবা আমি কি কি করব বাসায়, কিংবা আমি কোথায় যাব। তাদের ক্ষেত্রে আসলে দিক নির্দেশনা বা তাদের ক্ষেত্রে কি বলবেন? আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলতে পারি, আমি শুরু থেকে বলছিলাম যে আমার ঝড়ে বক মরেছে, আমি এসেই পেয়ে গেছি। সবার বিষয়টা কিন্তু এরকম নাও হতে পারে, সেটি আবার অনেকেরই হয়তো আমার মতনই গল্প আছে যে হঠাৎ করে এসেছি, অডিশন দিয়েছি, হয়ে গেছে কাজটা। আমার সুমন রহমান, আমাদের যিনি বড় ভাই ছিলেন, এখন তিনি ইউএসএতে আছেন, উনিও আমাকে অনেক কিছু শিখিয়েছেন যে এই নিউজের কীভাবে আসতে হবে। তো আমার লাকটা ভালো ছিল যে আমি এরকম বড় বড় মানুষদেরকে আশেপাশে পেয়েছি। এখনো হয়তো অনেকের লাক ভালো হবে, তারা আসলেই অনেককে পাশে পাবে। কিন্তু আমি বলবো, যদি এই মাধ্যমে কাজ করার ইচ্ছা ছিল, আমি তো বলছি আমার কল্পনাতেও ছিল না, তাই আমার প্রস্তুতিটাও ওরকম ছিল না, আমি বলবো যাদের ইচ্ছা আছে যে এই জায়গাটাতে আমি কাজ করতে আগ্রহী, তারা এখন থেকেই একটু টিভিটা ভালো করে একটু ফলো করলে, শিরোনামগুলো কিভাবে পড়া হয়, নিউজটা কিভাবে পড়া হয়, বা যদি তুমি অ্যাঙ্করিং এর কথা বলো, সে অ্যাঙ্করিং এ কোন চ্যানেল, এখন প্রচুর চ্যানেল, আমি তো বলবো প্রচুর চ্যানেল, আসলে সীমাবদ্ধতা নেই কোনো, অনেক সুযোগ তৈরি হয়েছে, দেখার সুযোগ, শেখার সুযোগ, তো অনেকগুলো চ্যানেলে তুমি অনেক ভ্যারিয়েশনের জায়গা তৈরি করেছে, জায়গাও তৈরি করেছে, অনেক ভ্যারিয়েশনের প্রোগ্রাম বা নিউজেরও তো ভ্যারিয়েশন আছে, সব চ্যানেল তো একই রকমের নিউজ করে না, টক শো গুলোর ভ্যারিয়েশন আছে, প্রচুর দেখতে হবে। দেখলেই বলে না যে দেখলে অর্ধেক শেখা হয়, দেখলে যত দেখবে যত পড়বে তত অর্ধেক শেখা হবে, তারপর নিজেকে তৈরি করাটা ওখান থেকেই শুরু করতে হবে। এই তৈরি করার জায়গা তো যে ব্যাপারগুলো আছে, যে ব্যায়াম করা কিংবা হচ্ছে অন্যান্য যে কাজগুলো থাকে, এই ক্ষেত্রে আসলে তারা কি করতে পারে বাসায় কিংবা হচ্ছে কোনো কোচিং সেন্টার, যে কোনো ক্ষেত্রেই হোক? হ্যাঁ, তো ওই আমি যদি বলি প্রেজেন্টেশনের জন্য, তো এখন ভালো ভালো বেশ কিছু প্রতিষ্ঠান আছে, লক্ষ্য আছে আমাদের, আমি তো বারবারই বলবো, আমি তো এখানে এটা আমি মনে করি সবচেয়ে বেস্ট একটা জায়গা যেখানে এসে সবাই এটির মানে সংবাদ উপস্থাপনাটা শিখতে পারে। আর এমনিতে তার প্রস্তুতির ব্যাপারটা তো আগেই বললাম, এছাড়া আমি আমার মনে হয় প্রাথমিক প্রস্তুতি হিসেবে সে দেখতে পারে, পড়তে পারে এবং শেখার জন্য যে কোনো একটি প্রতিষ্ঠানকে সে বেছে নিতে পারে যে আমি এই জায়গাটা থেকে আমার নিজেকে আরেকটু ঝালাই করব। গুণ সবার মধ্যে আছে, সেটাকে শুধু ঝালাই করে আনার ব্যাপারটা বা তোমার গুণটা তুমি হয়তো বুঝতে পারছো না এই জায়গায় আমার গুণ আছে, সেটাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব তোমার শিক্ষকের বা যে তোমাকে মানে ট্রেনার, আমরা বলি কোচ, কোচই তো খেলাটা শেখাবে, তো সেরকম ওই কোচের কাছে গিয়ে আসলে বুঝতে হবে যে আমি কি বোলিং এ ভালো নাকি ব্যাটিং এ ভালো, তো ওইটা শেখার জন্য তোমাকে কোনো প্রতিষ্ঠান খুঁজে বের করতে হবে এবং যেখানে তোমার মনে হয় যে এরা আমাকে ভালো শেখাতে পারবে সেখানে তোমার যাওয়া উচিত। আসলে আপনার এই কথার মাধ্যমে অনেকে অনেক দিক নির্দেশন, কেননা অনেকেরই প্রশ্ন থাকে যে আমার পোশাকটি কেমন হবে, আমি ইন্টারভিউ সিভি কিভাবে দিব, এই ব্যাপারগুলো আসলে একদম ইন্টারভিউ যে প্রস্তুতির কথা, ইন্টারভিউ প্রস্তুতির কথাটা আমি বলবো, সিভি তো এখন আসলে সবাই খুব সুন্দর সিভি বানাতে পারে, সিভি আমি যেমন বলবো আমার সিভিতেও কিন্তু অনেক ত্রুটি ছিল, এটাও আমি শিখেছি, এটি নিউজ আসার পর আমাকে ভুল ধরিয়ে দেওয়া হলো যে সিভিটা বানানো হয়নি, এবং তখন কিন্তু আমি খুব একদম উদ্ভ্রান্তের মতো সিভি বানানো হয়নি, এক পাতার একটা সিভি নিয়ে আমি চলে গেছি, তো সিভি বানানো যে একটা অনেক বড় ইস্যু সেটা আমি কিন্তু তখন বুঝলাম, ওই ভুলটা আমাকে কেউ ধরিয়ে দেওয়ার পরে আমি বুঝলাম। সেই জন্য বলছি যে যারা এখন এখনকার যারা তোমরা আছো, মানে এখন যারা নতুন শুরু করতে চাও, তারা তো এত বেশি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট অনলাইনে এত বেশি ঘাটাঘাটি, এত বেশি পড়াশোনা, এত বেশি জানাশোনা, আমরাও এখন একটু একটু করে দেখার চেষ্টা করি, যারা এত বেশি পড়াশোনার পর একটা সিভি বানানো তাদের কাছে কোনো আমার মনে হয় কোনো ব্যাপার না, তো সুন্দর করে প্রথমে একটা সিভি জীবন বৃত্তান্ত তো দেয়াই লাগে, এবং সেই সঙ্গে হচ্ছে ছবিটা অনেক সুন্দর করে একটু স্টুডিওতে গিয়ে একটু শাড়ি পরে বা সালোয়ার কামিজ পরেই হোক, যেই চ্যানেলে যেরকমের চায় সেরকম তাদের ডিমান্ড অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী তুমি যদি চাও এটি নিউজ, আমাদের এটি নিউজ সবসময় তাঁতের শাড়ি পরা পছন্দ করে, এক রঙের তাঁতের শাড়ি পরতে হবে, তো তুমি সেভাবেই পরতে পারো। আর আবারও আমি বলবো যে যত তুমি দেখবে দেখা থেকে তোমার আইডিয়া চলে আসবে যে আমি দেখেছি এরা এরকম করে, আমি আমি এটা করি, এবং নিজের ভেতরে জাস্ট একটু প্র্যাকটিস করলেই আমার মনে হয় যে কেউই আসলে বসে থাকবে না, সবাই কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে। আপনি নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি যেটি প্রথমে বলছিলাম যে কবিতা আবৃত্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা আপনি বলছিলেন, আসলে আখি দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ থাকতে দেখা যায়, যদি এটি একটি ভালো দিক সেই ব্যাপারে কি বলবেন? আসলে সামাজিক যোগাযোগ লেখালেখি করা কিংবা অন্যান্য যে বিষয়গুলো, লেখালেখি আসলে এটা আমি বলার মতো কোনো গল্পই মনে করি না, এটা আসলে আমার ভেতর থেকে আসে বলে লিখি, আমি
আমি খুব ফান করি, আমার ওই আমার জীবনের ঘটনাগুলোই আমি একটু একটু করে লেখার চেষ্টা করি। ওটাকে আমি কোনো বলার মতো ঘটনা বলেই মনে করি না, এটা কোনো বিগ ইস্যু নয় আমার জন্যে। তবে যেটা আমি অ্যাক্টিভ কেন থাকি, আমার মনে হয় অনেক জায়গাগুলো সংকুচিত হয়ে যায়, যে আমাদের বাইরে বেরোনোর, আমাদের এখানে যাওয়া ওখানে যাওয়া, আমি যেহেতু একটা পরিবার নিয়ে আছি তাদেরকে আমার সময় দিতে হয়, ফেসবুক বা সামাজিক যে কোনো যোগাযোগ মাধ্যম আমার কাছে একটা জানালা, ওই জানালা দিয়ে হয় না যে আমি ঘরের জানালা খুলে একটু দেখি তো রাস্তায় কে কি হচ্ছে বা পাশের বাড়িতে কি হচ্ছে, মানে আমার এটা জাস্ট একটা আনন্দ, এছাড়া আর কিছু না। এটাকে আমিও কখনোই এত সিরিয়াসলি নেইনি। দিদি ছোট করে একটু জানতে চাইবো, এর মধ্যে তো আসলে আপনি আপনার অর্জনের কথা যদি বলি, যে অ্যাওয়ার্ড পেয়েছেন, কলকাতায় পেয়েছেন, বাংলাদেশে পেয়েছেন, সেই ব্যাপারে একটু ছোট করে বলবেন, এরপরে আমরা র্যাপিড ফায়ারে যাব। আচ্ছা, হ্যাঁ আমি কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছি, সবগুলোই কিন্তু আমার সংবাদ উপস্থাপনার জন্য করা, এবং কলকাতা প্রেস ক্লাব থেকে ওরা মৈত্রী সম্মেলন করেছিল একটা, বাংলাদেশ ভারত মৈত্রী সম্মাননা, সেখানে আমাকে সংবাদ উপস্থাপক হিসেবে পুরস্কার দেওয়া হয়, তো ওদের প্রেস ক্লাবের আয়োজন ছিল মূলত। আর বাংলাদেশ লাস্ট আমি যেটা পেয়েছি সেটাই মনে করে বলতে পারছি, যে বাংলাদেশ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওরা সংবাদ উপস্থাপক হিসেবে আমাকে বিশেষ অবদানের জন্য পুরস্কার দিয়েছে। আমি জানি না আমি সেটা যোগ্য কিনা, কিন্তু আমি পেয়েছি, সেটি নিউজ প্রেজেন্টেশনের জন্যই। সবই আমার সব পুরস্কার এর মধ্যে যা পাওয়া। বলছিলাম তোমাকে অফিয়ারে যে আমি আসলে ছোটবেলায় গানের জন্য পুরস্কার পেয়েছি, বড় হয়ে যে পুরস্কার পেয়েছি সংবাদ উপস্থাপনার জন্যই পেয়েছি। আমরা আসলে যদি এই ক্রেডিটটা যদি দাদাকে দেই তো হয়, একদম দিতেই পারা যায়, মানে আমি দিতেই পারি পুরোটা, 100% তার ক্রেডিট হতেই পারে। আমি এর সঙ্গে একটু যুক্ত করি যে আমার মেয়েকেও, যে আমার মেয়েও তো আসলে অনেক লক্ষ্মী মেয়ে, তা না হলে তো ও যদি আমাকে আটকে দিত, ও যদি চাইতো যে মাকে ছাড়বে না, তাহলে কিন্তু কাজ করাটা আমার জন্য অনেক কঠিন হতো। যথেষ্ট লক্ষ্মী, আমরা আসলে শেষ দেখেছিলাম যে আপনার জ্বর হয়েছিল এমন একটা ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভিডিওটি আমি ফেসবুকে দিয়েছিলাম। ও ও এরকমই, মানে এটা একটু এখানে বানিয়ে কিছু বলা, সেটি ও এরকমই, তো ও এরকম বলেই না আমার জন্য কাজ করাটা অনেক সহজ হয়েছে। প্রথমে দাদার সাপোর্ট ছিল, তারপর আমার নিজের চেষ্টা সঙ্গে আমি আমি সবাইকে পেয়েছি, আমার চেষ্টার সঙ্গে আমি সবাইকে পেয়েছি, এটা বলতে পারি। দিদি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শুনছিলাম আসলে আড্ডা দিতে অনেক ইচ্ছে করে অনেক সময় ধরে, যদিও সময় স্বল্পতা রয়েছে। আমাদের লাস্ট যে ব্যাপারটি থাকে যে র্যাপিড ফায়ার, আমরা আসলে ছোট্ট একটি প্রশ্ন করব এবং আপনাকে এক কথায় উত্তর দিতে হবে। এটা খুব টাফ মনে হচ্ছে আমার কাছে। খুব টাফ না, আমরা ওই ধরনের প্রশ্নই করার চেষ্টা করব। প্রথমে জানতে চাই যে আপনার অনুপ্রেরণার ব্যক্তিকে বা আপনার পছন্দের ব্যক্তিকে। সাবিনা সাবি। প্রিয় ব্যক্তি গায়ক গায়িকা। প্রিয় গায়ক গায়িকা, প্রিয় গায়িকা সাবিনা চৌধুরী, গায়ক গায়ক কিভাবে বলতে হবে, হেন্দ্র কিশোর। আচ্ছা, প্রিয় নায়ক নায়িকা। প্রিয় নায়ক নায়িকা মানে কি বাংলাদেশে বলতে হবে না? আপনি বাংলাদেশেও বলতে পারেন কিংবা আপনার যদি দেশের বাইরে থাকে। আচ্ছা, বাংলাদেশে আমার ববিতাকে খুব ভালো লাগে, আমাদের কিংবদন্তী অভিনেত্রী ববিতা, এবং দেশের বাইরে শাহরুখ খান ভালো লাগে। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। প্রিয় রং? প্রিয় রং অনেকগুলো, প্রিয় রং খেলে কনফিউজ হয়ে যাচ্ছি এর মধ্যে, কালো নীল। আচ্ছা, যখন যেটা আর কি ম্যাচ করে, এমন প্রিয় খাবার? বিরিয়ানি, আমারও পছন্দের প্রিয় বিরিয়ানি। আপনার পছন্দের জায়গা কোনটি, যেখানে গেলে আপনার মন ভালো হয় বা ঘুরতে ভালো লাগে? সমুদ্র, যে কোনো সমুদ্র, মানে বিচ সাইডে আমার ঘুরতে খুব ভালো লাগে। আচ্ছা, একটু অন্যরকমের প্রশ্ন করি, 8 বছর আগের আখি ভদ্র তার ক্যারিয়ারে, এখন 2018 সাল, এখন ক্যারিয়ারে যে অবস্থানে আছে জনপ্রিয়তার জায়গায়, নিউজ প্রেজেন্টেশন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, আমরা যদি বলি যে 8 বছর পরে আখি ভদ্র তার জায়গা কোন জায়গাটিকে নিজেকে দেখতে চায় জীবনের? আমি কোনো কিছু ভাবিনি, আমি কিছু ভেবে এখানে আসিনি, কিছু না ভেবেই এতটুকু এসেছি, এবং এরপর কোথায় যাবো আমি জানি না, যেখানে আমাকে আমার জীবন নিয়ে যাবে আমি সেখানেই যাব। সেটি আমরা সাফল্য কামনা করছি। নিউজ প্রেজেন্টার না হলে কি হতেন? গায়িকা নিঃসন্দেহে, সেটি আসলে বলার আর দাবি রাখে না, সেটি হওয়ার কথা ছিল। কোন সময়টা সবচেয়ে বেশি মিস করেন? আমার জীবনের কোন সময়টা সবচেয়ে বেশি মিস করি? কোন সময় আমি মিস করি না, আমি যেভাবে আছি সেটাই আমি বর্তমানকে নিয়ে ভালো আছি। আচ্ছা, অপূরণীয় কোনো ইচ্ছা? অপূরণীয় গায়িকা হতে পারিনি, এটা একটা ইচ্ছা। আর আলাদিনের যদি চেরাক পেতেন তাহলে তিনটি যে ইচ্ছা ছিল আপনি সেই তিনটি ইচ্ছা কি করতেন? আলাদিনের চেরাক পেলে অনেক জ্ঞানী হতে চাইতাম, পড়াশোনায় ভালো হতে চাইতাম, অনেক মানে আমি খুবই পচা স্টুডেন্ট, আমি বেশ ভালো ইচ্ছা, আমি পড়াশোনায় একটু ভালো হতে চাইতাম, বা পড়াশোনার ইচ্ছাটা যেন আমার ভেতরে আরো আসে সেটা আমি চাইতাম, চেষ্টা করতাম, আরো অনেক ভালো মানুষ হতে চাইতাম,
আরো বেশি বেশি দুষ্টামি করতে চাইতাম। এভাবেই আসলে আমি আসলে আবারও বলছি, বর্তমানে আমি এত বেশি সুখে আছি বা ভালো আছি, আমি যা আছি আমি তাতেই ভালো। আমার আলাদিনের চেহারা গিয়ে আমাকে এত কিছু দিয়ে গেছে, আমার আর নতুন করে চাইবার আসলে কিছু সেটি। দিদি আমরা প্রথমে এর আগে বলেছিলাম যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আসলে আপনার গান দিয়ে শেষ করব, তার আগে ছোট্ট একটু পুরস্কার আপনাকে, যদিও এটি আসলে আপনার কাছে কিছুই না, খুবই খুবই নগণ্য নগণ্য একটি পুরস্কার। যে কেউ এখনো বলে না যে 8 বছর হয়ে গেছে, প্রচুর শুনেছি জীবনে যে আপনার নিউজ আমার ভালো লাগে বা আপনাকে দেখতে খুব ভালো লাগে, আপনি আমাদের আইডল, এখনো যদি কেউ এসে বলে সেটাও ভালো লাগে। প্রতিদিন নতুন নতুন যে কোনো অনুপ্রেরণা আনন্দের, আমরা সেটা যত ক্ষুদ্র হোক যত ছোটই হোক সেটা খুবই মানে আমার জন্য প্রচন্ড গর্বের বিষয় যেটা আমি পাচ্ছি। আমাদের কাছে মনে হয় আসলে আপনাদের মতো যারা আছেন তাদেরকে মানে পুরস্কৃত করা কিংবা কিছু উপাধি দেয়া এমন কিছু করতে পারলে আসলে আমাদের কাছে মনে হয় যে বিন্দুর মাঝে সিন্ধুকে ধারণ। এর মধ্যে এই যে অতিথি হিসেবে ডেকেছো, এতগুলো কথা শুনতে চেয়েছো, এই গল্পগুলো করতে পেরেছি, এটাই আমাদেরকে দেওয়া অনেক বড় প্রেরণা হয়ে রইল। আমাদের জন্য তো প্রেরণার দরকার, তোমরাই আমাদেরকে প্রেরণা দিচ্ছ। না দিদি, আসলে আপনারা আমাদেরকে প্রেরণা দিচ্ছেন। দিদি এই উপহারটি গ্রহণ করলে অনেক ধন্যবাদ। এবং দিদি আসলে এটি হচ্ছে অঙ্গশ্রী কটেজ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একদম পরিবারের, শুরুতেও বলেছি যে আমি আরেকটি পরিবার মনে করি এই প্রতিষ্ঠানটিকে, তো তাদের শুভকামনা তাদের জন্য শুভেচ্ছা, এবং তাদের অনেক লম্বা পথ তারা পাড়ি দেবে সেই প্রত্যাশা করছি। দিদি যেটি বলছিলাম যে অঙ্গশ্রী কটেজ ইন্ডাস্ট্রিজের কথা, অঙ্গশ্রী কটেজ ইন্ডাস্ট্রিজ 60 ইয়ার্স এর আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ড, যারা আমাদের দেশের শাড়িকে আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশ এবং মধ্যপ্রাচ্যে সুপরিচিত করে তুলেছে। আর দিদি আপনারা শাড়ি কিন্তু পেয়েছি এবং অঙ্গশ্রী শাড়ির কোয়ালিটি মান খুবই ভালো। অনেক অনেক ধন্যবাদ দিদি। হ্যাঁ তোমাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে এই যে কনসেপ্টটা বা এই আয়োজনটা, সেজন্য আমি জানি না এটা কার আয়োজন, রাইসুলের নিশ্চয়ই এই আইডিয়াটা এসেছে। তো রাইসুল হক চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমিকে এবং লক্ষ্যের প্রত্যেকটা সদস্যকে, সেই সঙ্গে নেওয়াজ তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সুন্দর সময় আমাকে উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে তোমাকেও। দর্শক আমরা আখিদের গান শুনবো শেষ পর্যায়ে, তবে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমরা কথা শুনছিলাম আসলে আখিদের কাছ থেকে, একজন ফ্রেশার হিসেবে যিনি নিউজ প্রেজেন্টেশনে যোগ দিয়েছেন, স্ট্রাগল করেছেন, শিখেছেন, তারপরে নিজেকে গড়ে তুলেছেন এবং এখন যিনি জনপ্রিয়তার মাত্রায় রয়েছেন। আপনাদের মধ্য থেকে যারা এই পেশায় আসতে আগ্রহী আপনারা অবশ্যই, এটি 3-4 মাসের কোনো বিষয় না যে আমি এলাম দেখলাম জয় করলাম, অনেক স্ট্রাগলের একটি জায়গা। সুতরাং সেই চিন্তা কিংবা সেই মানসিকতা নিয়ে আসলে আপনাদেরকে এই জায়গাটিতে আসতে হবে, শিখতে হবে এবং স্ট্রাগল করতে হবে। সেই পর্যন্ত আসলে আবারও পরবর্তী কোনো অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে যোগ দিব, নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লক্ষ্যের সাথে থাকুন। দিদি নওয়াজ তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর উপস্থাপনা, এই যে তোমরা এত ভালো করছো, ভালো লাগে দেখতে যে আমাদের ছোট ভাই বোনেরা ভালো করছে, খুব ভালো লাগে। তো আবারও বলছি এই সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য তোমাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি গান গাইবো আমি জানি না, আমি তো দুটো আমার প্রিয় শিল্পীর গান। দিদি আসলে এর মধ্যে অনেক, রাহান ভাই, শরীফ আল ইসলাম রাজ, তারপরে হচ্ছে মাহমুদ, যেটি বলছিলাম অনেকে এরপরে আসলে কমেন্ট করেছে, রাহান ভাই লিখেছে দিদি দিদি দিদি, বন্ধুরে কই পাবো সখি গো, ও সখি আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বাহ কি চমৎকার।